অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আমি যদি কোরবানিটা না করে কোরবানির টাকা দান করে দেই তাহলে এটা হবে কি না, এই প্রশ্ন অনেক ভাইদের মনে আছে আমি জানি। বিষয়টা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতকে স্বাতন্ত্রিক করে দিয়েছেন। কোরবানি কোরবানির জায়গায় থাকবে, আপনার অর্থনৈতিক দান সেটা সেই জায়গায় থাকবে। সুতরাং একটার সাথে আমরা আরেকটাকে না মিলিয়ে বরং যেই ইবাদত যেভাবে এসছে আমরা সেইভাবে করার চেষ্টা করি। কারণ দেখুন, আপনি যদি কোরবানি করেন আপনার কিন্তু এই কোরবানির মাধ্যমে একটা বিশাল সমাজের মধ্যে অংশগ্রহণ আপনার নিশ্চিত হয়ে যাচ্ছে। সেটা কি, কোরবানির মাধ্যমে কিন্তু বিশাল একটা অর্থনৈতিক স্বার্থ জড়িত আমরা জানি, কারণ লক্ষ লক্ষ পশু খামারিরা তৈরি করেছেন। এখন আপনি যদি কোরবানি না করেন তাহলে কি হবে, যারা আজকে পশু এই যে কোরবানির পশু তারা যারা তৈরি করছেন তারা কিন্তু নিরাশ হয়ে যাবেন, আগামীতে তারা এই কাজগুলো করবেন না, পরবর্তীতে দেখা যাবে আমাদের আবার আমদানি নির্ভর হয়ে যেতে হবে। আর আমদানি নির্ভর হলে আমাদের কি বেগতিক অবস্থা হয় সেটা আমরা ভালো করেই জানি। সুতরাং এই কোরবানি পশু ক্রয়ের মাধ্যমে কিন্তু একটা অর্থনৈতিক যে চাকা, সমৃদ্ধির চাকা যেটা চলছে এটা কিন্তু আরও বেগবান হবে। সুতরাং আপনি কিন্তু এখানে বিশাল একটা অংশগ্রহণ করছেন, এটা ভুলে গেলে আমাদের চলবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হয়তো সপ্তাহে দুই দিন চার দিন পাঁচ দিন আমাদের খাবারের মধ্যে মেনুতে গোশত থাকে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এটাও যে আমাদের সমাজে এখনও এমন অনেক মানুষ আছে যারা কোরবানি তো দূরের কথা, তারা পুরো বছরে দু একদিন তারা গরুর গোশত চোখেও দেখে না। কিন্তু আমরা জানি যে গোশতের মাধ্যমে পুষ্টির যোগান হয়, তা আপনার আমার মাধ্যমে যারা কোরবানি করছি কোরবানির মাধ্যমে কিন্তু আরেকজন ভাইয়ের দেহে শরীরে স্বাস্থ্য এবং পুষ্টির ক্ষেত্রে আমি কিন্তু ছোট্ট হলেও ভূমিকা পালন করছি, এটা যেন আমরা ভুলে না যাই।